এই সময়টা রক্তের খুব সংকট, সেই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে এই রক্তদান শিবির একটা ঐতিহ্যবাহী ইঙ্গিত বহন করছে যে মানুষের পাশে প্রয়োজনে পাশে দাঁড়ানোর যে মূল মন্ত্র তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং মানুষের পাশে দাঁড়ানোর মানুষের জন্য মানুষের মতামত সুপ্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নবজোয়ার কর্মসূচি তার সঙ্গে সাজুজ্য রেখে এই ধরনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান রাজনীতির আঙ্গিনার বাইরে গিয়ে এটাই হচ্ছে নতুন তৃণমূলের বীজ মঞ্চ। আমরা সেই নতুন তৃণমূলের সংজ্ঞা সর্বোচ্চ বাংলার সমস্ত জায়গায় উপস্থাপিত করতে চাই এবং এই নতুন তৃণমূলের সংজ্ঞা যদি এক কথায় কেউ আমায় জিজ্ঞেস করে আমি এক কথায় বলবো, এবার সারা পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 75% প্রার্থী বদল হয়ে গেছে, অর্থাৎ গতবার যারা পঞ্চায়েতের সদস্য ছিল তার 75% মানুষ সারা বাংলায় এবার টিকিট পাই। আমরা প্রচুর নতুন মুখ উপস্থাপিত করেছি, আমরা প্রচুর রাজনীতির বাইরের মানুষকে নৈহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আগামী 21 জুলাই শহীদ মিনারের সমাবেশকে সাফল্যমণ্ডিত করার আহ্বানের পাশাপাশি এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরটি এবারে 13 বছরে পদার্পণ করল। উক্ত রক্তদান শিবিরের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি। উক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেন স্বয়ং পৌরপ্রধান এবং পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে। উক্ত অনুষ্ঠানে 13 জন শহীদদের স্মরণে রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা পুষ্পাগ্রহ নিবেদন করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান জানান, আজকের এই রক্তদান শহীদদের উদ্দেশ্যে দান করা। শ্রদ্ধাসভা এই কারণেই আজকে যে রক্তদান শিবিরেরা যে 13 বছর পদার্পণ করলো একটা যুগ অতিক্রান্ত করে, আমার 19 নম্বর ওয়ার্ডে আমার সহকর্মী সহযোদ্ধারা তারা তাদের আজকে 13 বছর মানে পা দিল আর কি, তার স্বাভাবিকভাবে এখানকার রক্ত শহীদদের উদ্দেশ্য শ্রদ্ধা জানালো 21 জুলাই এবং যারা আক্রান্ত হয়েছে আজকে যে রক্ত সংকট চলছে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে, সেই রক্ত সংকট এখানে সংখ্যা যতই হোক সেটা ভীষণভাবে কাজে লাগে। আপনাকে বলি এই নির্বাচনের পরে 46 জন মারা গেছে, তার মধ্যে 31 জন আমার দলের কর্মী। তারপরেও নন্দীগ্রামে 1 নম্বর পঞ্চায়েতে শুভেন্দু অধিকারী যে সন্ত্রাসকে চালিয়ে যাচ্ছে, 12 জন 13 জন আমাদের সহকর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এনে ওই SHKM-এর ট্রমা কেয়ার সেন্টারে রেখে দিয়েছে। আমি জানি না তারা কজন মরবে বা কজন বাঁচবে, কেন তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে বলিদানের মাধ্যমে তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলিদান দিচ্ছে, আজও বলিদান দিচ্ছে তারা। দেখুন শুভেন্দু অধিকারীর পরিবার অধিকারী পরিবারটি মেদিনীপুরের, তাদের রাজনৈতিক আতিথ্য হচ্ছে কালীঘাট, তাদের রাজনৈতিক আতুরঘর হচ্ছে কালীঘাট, তাদের কে চিন্ত? অধিকারী পরিবার শিশির অধিকারী বলুন, শুভেন্দু অধিকারী বলুন, দিব্যেন্দু অধিকারী বলুন, তাদের কে চিন্ত? তারা তো রাজনৈতিক আতুরঘর হিসেবে তৈরি ইয়ে হয়েছে, জন্ম নিয়েছে কালীঘাটের বাড়ির থেকে। তা মাকে যে ভাষায় আক্রমণ করা যায়, মাকে যে ভাষায় আদর করা যায়, মাকে সেই ভাষায় তারা আক্রমণ করছে, এটা ধিক্কার জানাচ্ছে আগা বাংলার মানুষ। এবং শুভেন্দু অধিকারী যত মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবে, তত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবে, তৃণমূল কংগ্রেস আবার ফলে ফলে পরিপূর্ণ হয়ে যায়। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নৈহাটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।